ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সিনেমা নাটক টেলিফিল্ম বা উপস্থাপনা সব জায়গাতেই সমান তালে দাপিয়ে বেড়ানো একজন গুণী অভিনেত্রী তিনি বরাবরের মতোই ভক্তদের চমকে দিতে ভালোবাসেন পূর্ণিমা কখনও তার সাবলীল উপস্থাপনা কখনো বা অবলীলায় কোনো তারকা অভিনেত্রীকে অনুকরণ করে ভক্তদের আকর্ষণ কেড়ে নেন বাংলা চলচ্চিত্রের এই সুদর্শনা এবারও ভক্ত অনুরাগীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু পূর্ণিমা দর্শকদের চমকে দিয়ে নিজের বিয়ের খবর জানান দিলেন গণমাধ্যমে বিয়ের পিড়িতে বসেছেন তিনি বিয়ে করার দুই মাস পর জানালেন তার বিয়ের খবর বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করে মনের মাঝে খ্যাত এই অভিনেত্রী বলেন বন্ধুত্ব বিশ্বাস শ্রদ্ধাবোধ রবিনের মধ্যে সবকিছুই পেয়েছি চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান একটি মাল্টি কোম্পানিতে চাকরি করত রবিন ওই কোম্পানির পক্ষ থেকে অনেক ইভেন্ট হতো ইভেন্টে নিজের অধীন থাকা ব্র্যান্ড গুলো দেখত সে সঙ্গীত শিল্পী ক্রিকেটার সহ বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে ছিল তাদের কাজ ওখান থেকেই কথাবার্তা শুরু হয় কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় জানিয়ে পূর্ণিমা বলেন ছেলেটা আসলে খুব ভালো একজন মানুষ যার কাছে সবকিছু বলা যায় যাকে সব ক্ষেত্রে বিশ্বাস করা যায় আমরা কাজের ক্ষেত্রে কাজই করেছি আবার বন্ধুত্বের ক্ষেত্রে সেটা সেভাবে বজায় রেখেছি পূর্ণিমার বিয়ের ঘোষণা দেওয়ার পরপরই অনেকেই খোঁজ করেছেন তার সাবেক স্বামী আহমেদ ফাহাদ জামালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন দয়া করে আমাকে ফোন বা মেসেজ দেয়া থেকে বিরত থাকুন সব কিছু ঠিক আছে মানুষের জীবনে অনেক কিছুই ঘটে আমার সাথে খবরটি শেয়ার করতে হবে না আমি জানি আমার মেয়ের জন্য দোয়া করবেন এরপরপরই শুক্রবার আবারও একটি ভিডিও বার্তা দেন তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন সবাই হয়তো পূর্ণিমার বিষয়ে কথা বলতে চাইছেন কিন্তু সেটা তার জন্য অস্বস্তিকর এ সময় তিনি আরও জানান তিনি ভালো আছেন পূর্ণিমাও ভালো থাকুক সবাই ভালো থাকুক গত সাতাশ মে বিয়ে করেন পূর্ণিমা পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে থাকছেন পূর্ণিমা এবং রবিন দু হাজার সালের চার নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা তিন বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে দু সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন এদিকে পূর্ণিমার বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের নায়ক জায়েদ খান তিনি নবদম্পতির একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন অভিনন্দন পূর্ণিমার নতুন জীবন সুন্দর হোক অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এদিকে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অনুভূতি প্রকাশ করেছেন বিরোহী ভাষায় কারণ পূর্ণিমা তার পছন্দের নায়িকা তাই পূর্ণিমার বিয়ের খবর শুনে তার মনে বিরহ জায়গা করে নিয়েছে সে কথা ফেসবুকে প্রকাশ করেছেন অকপটেই